ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. باي জনাব আহমদ আলী, তিনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন ইমান ধ্বংসকারী কাজসমূহ কী কী। তার এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ এবং জাজাকাল্লাহ খাইর প্রতিটি ভাই ভাইকে প্রশ্ন করার জন্য এবং জানার জন্য জাজাকাল্লাহ খাইর বলবো। আর আপনারা আমল করবেন যে জিনিস আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের আমল করার। এক নম্বর হচ্ছে এবাদতের ক্ষেত্রে কাউ কারোর সাথে শরিক করা। দুই নম্বর হচ্ছে যারা নিজের এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করে এবং তাকে ডাকে সাহায্য চায় তার কাছে এবং ওসিলা হিসেবে তাকে গ্রহণ করে বিভিন্নভাবে, যে কোনো বিপদে পড়লে অনেকে দেখবেন তাকে ডাকতেছে, যেমন কেউ শাহজালালকে ডাকে, আবার দেওয়ানবাগি দেখা গেছে বাংলাদেশের ভণ্ড, সে বলে যে আল্লাহর শরিক আছে, সেই জন্য ওই গাউস আছে, কুতুব আছে, এরা দেশ চালায়, আল্লাহর সাথে সাথে বিভিন্ন দুনিয়া চালাচ্ছে তারাও। তো এই যে শিরিক করলো আল্লাহর সাথে এবং আল্লাহর মাধ্যম হিসেবে, তো অনেক ক্ষেত্রে সে তাদের কাছে চায় নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জাতীয় যদি কোনো এভাবে হয় তাহলে সে ইসলাম থেকে, ইমান থেকে, ইমান নষ্ট হয়ে যাবে তার। তিন নম্বরে, যে ব্যক্তি মুশরিক বা কাফেরকে কাফের মনে করে না, সন্দেহ পোষণ করে, যেমন একটা কাফের সে মনে না কুফুরি বা কাফের মানে মনে করে না আমি, সে তারও ইমান আছে নাউজুবিল্লাহ। চার নম্বরে, যে ব্যক্তি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অপেক্ষা অন্য কারো আদর্শ অনেক উত্তম নাউজুবিল্লাহ, যদি কেউ ইহুদি নাসারাদের দেশে থাকে সে মনে করে যে তারা কি সুন্দর আচরণ বা আচার ব্যবহার করতেছে, এখন দেখি তাদের আসলে যে এত সুন্দর, তাহলে আমাদের মুসলমানদের কিছুই নাই, মুসলমানরা কিছু শিখে নাই না, এই জিনিসগুলি আসলে ভুল। কেন আসলে মূলত এই জিনিসগুলো, যে বিষয়গুলো আমরা দেখি ইহুদি নাসারের কাছে ভালো আচরণ, আসলে এগুলি তারা নিয়ে গেছে, আমরা এই ভালো আচরণগুলি চর্চা করি না এবং আমরা শুধুমাত্র এবাদতের দিকে খেয়াল রাখি। সেই জন্য আমরা অনেক মানুষ মনে করে যে ইহুদি নাসারা আমাদের থেকে ভালো আছে, আমাদের নবীর আদর্শ দিয়ে কি লাভ হয়েছে, আমাদের কিছু হয় না। এবং বর্তমানে যেমন অনেকে মনে করে যে পর্দা যেটা বা যেটা বোরখা, অনেকে বোরখা কা বোরখা এখন অসল নাউজুবিল্লাহ মিন যালিক, যদি এ ধরনের কথা বলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইমান ইমান নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করে যে আল্লাহর আইন অপেক্ষা জেনারেল আইন বা ব্রিটিশ ল যেগুলি বর্তমানে বিচার হচ্ছে এগুলি উত্তম, তাহলে তার ইমান এবং ইসলাম উভয়টাই নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে সুরের হাত কাটা অথবা তরবারি দিয়ে, যেমন বর্তমানে ফাঁসি দিয়ে কী করা হয়, ফাঁসি দেওয়া হয় অপরাধীকে, তারপর মেরে ফেলা হয়, যেমন সে যদি মনে করে যে এটা সঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তরবারি দিয়ে, যেমন সে ফতোয়া নেওয়া, মানুষ কতল করা যে ব্যক্তি অপরাধী তাকে ফাঁসি দেওয়া না, তবে সে যদি মনে করে যে না ফাঁসি দেওয়া ঠিক আছে, তরবারিটা ঠিক না, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, যেহেতু সে তার পছন্দ হয় না ইসলাম। অথবা যদি কেউ দেখা গেছে শরীয়তের হুদুদ বা অন্যান্য, যেমন চুরি ডাকাতির শাস্তি অথবা জিনার শাস্তি, এগুলি তার কাছে পছন্দনীয় না হয়, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তো মুসলমান থাকবে না। আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান, যেমন সেটা তার কাছে অপছন্দ, অথবা সে এর উপর রাগ যে রাসূল সাল্লাম এটা করলেন কেন, অথবা সে তার এই জিনিসের সাথে সে শত্রুতা, যেমন দাড়ির সাথে শত্রুতা, আলেমদের সাথে শত্রুতা, ইসলামের সাথে কোরআনের সাথে যদি কারো শত্রুতা থাকে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। চার নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কোনো বিষয়ে, ইসলামের কোনো বিষয়ে ঠাট্টামস্কারি করা, যেমন আপনার দাড়ি নিয়ে ঠাট্টা করা, দাড়িকে ব্যঙ্গ করা, কোরআনকে ব্যঙ্গ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা, অথবা নাউজুবিল্লাহ মিন যালিক, অথবা যে কোনো ইসলামী বিধানকে ব্যঙ্গ, নামাজকে ব্যঙ্গ করা, রোজাকে ব্যঙ্গ করা, অথবা পর্দাকে ব্যঙ্গ করা, বোরখাকে ব্যঙ্গ করা, সে কাফের হয়ে যাবে। যেমন আমাদের দেশে এক নেত্রী একবার বলছিল কি, ওইটা বাক্সার মতো বোরখাটা, এটা একটা ঘরের মতো নাউজুবিল্লাহ, এটা টিট ক্যারি করছিল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সে যদি তওবা করে থাকে তাহলে ভালো কথা, না হলে সে মুসলমান নাই। সাত নম্বর হচ্ছে জাদু করা।
যদি কারো জাদু করে, যেমন কারো ক্ষতি যায়, একজন মানুষ একজন মানুষ কি করে, শত্রুতা আছে, সেই জন্য জাদুকরের কাছে গিয়ে জাদু করলো, তো এটা কিন্তু শিরকের পর্যায়ে এবং সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তার কারণ একজন মুসলমান মুসলমানের বিরুদ্ধে জাদু করতে পারে না, সেহের করতে পারে না, অথবা আপনার জাদু তন্ত্র মন্ত্র আবার কুফুরি কালাম এগুলি করা করলে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি কেউ এই কাজ করে। 8 নম্বর, মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এদেরকে সাহায্য করা, যদি কেউ সাহায্য করে তাহলে সেখানে কি হবে, সে মুসলমানদের দলে থাকবে না। 9 নম্বর, যদি কেউ বিশ্বাস পোষণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বিধান হতে কারো কারো বের হওয়ার জায়েজ আছে, যেমন একজন মানুষ বলে অনেক মানুষ মনে করে যে যখন উনি অলিয়াউল্লাহ অলিয়া উলিয়ার কাতারে পৌঁছে গেছেন বা বড় ধরনের অলি হয়ে গেছেন, এখন আর তার আর নামাজ লাগবে না, তার কোনো ইবাদত লাগবে না, এখন তিনি যদি যা করেন তা। এরকম হয়, আমাদের আল্লাহ মাফ করুক, আপনাদের এখানে আছে কি না, আমাদের এখানে আছে অনেক, এরপরে আর ওই উনি আর নামাজ পড়ে না, আমার কলব ঠিক আছে এবং কলবে জিকির জারি হয়ে গেছে, আর লাগবে না নামাজ রোজা আর কিছু লাগবে না। 10 নম্বরে, আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দিন না শিখা, দিন শিখা দিনের জ্ঞান অর্জন না করা, মনে করেন আমার দরকার নাই এগুলি, নউজুবিল্লাহ, সে যদি এ ধরনের কথা বলে সে ইসলাম থেকে এবং ইমান ইসলাম থেকে খারিজ হয়ে এবং তার ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদিন মুরিদুন, জাযাকাল্লাহু খাইর।